এই জন্য এটা আমাদের জন্য একটা অ্যাসেট। এবং সাফাই নবাবগঞ্জে যেহেতু আপনার মনে করেন পানির সমস্যা আছে, আপনি কিন্তু এই এই জিনিসটা এত পানির দরকার নেই। খরা হলেও কোনো সমস্যা না, খরাতেই বেশি ভালো। ঠিক আছে, খরাতে সময় যে একটু সমস্যা, ঠিক আছে, ফল কিছুটা ফাট। এটাই তাহলে এটা ওই জিনিসগুলো আপনি মনে রাখবেন। আর আপনি যদি মনে করেন যে সমস্যা হচ্ছে কিছু রোগ পোকা বালা, এরকম রোগ বালায়ের সবগুলোই এখন আমি রক্ত করে ফেলেছি। শুধু একটা জিনিস আমি এখন ধরা খাটি, সেটা হচ্ছে যে বৃষ্টি যখন বায়ু হয়েছে কিছু ফল ফল ফেটে যাচ্ছে, কিছু ফল ছড়ে যাচ্ছে, না ধরছে না, ফাটছে। বৃষ্টি ফাটার পর তখন পচন আছে। কারণ কি বলো স্যার, এটা তো স্যার বৃষ্টি হলে রস তাহলে তখন আবার ওই ডেনটা কাটা থাকবে, এরকম সিস্টেম একটা। ওইটা স্যার শুকনাও করা আছে, আমার বাড়িতে শুকনাও করা আছে। এটা কি যা, এটা হচ্ছে ডিজ লেখনো, তার মধ্যে এখন প্রায় 5 টাকা দিয়ে আছে। আর ওগুলো সব বিক্রি করে দিয়েছি, থোকা 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 কেটে দেখেন স্যার, এদিকে একটু দেখেন বসার ভাই, আপনি সবাই আসছে না, এই মশার শোনাও কাছে এসে ইটের ছবি কাছে এসে তো চারা নিয়ে। আজকে আমি এসেছি হলো শিবগঞ্জের মির্জাপুরে, এবং এখানে আমাদের একজন উদ্যোক্তা আপনার এখানে খেজুর বাগান তৈরি করেছে, এবং উনি 2 বিঘা দিয়ে শুরু করেছিলেন। সবথেকে এটা আমাদের কাছে খুবই একটা আনন্দের বিষয় যে উনি একটা বড় ধরনের রিস্ক নিয়ে, অর্থাৎ উনি কিন্তু জানতেন না যে এই বাগানটাতে যে খেজুর গাছগুলো লাগাচ্ছেন আদৌ তাকে ফলন দেবে কি না, সেটা বড় এক ধরনের রিস্ক নিয়ে এ দেশকে এবং এই অঞ্চলকে কিন্তু একটা বড় প্রাপ্তি এনে দিয়েছেন। সেটি হলো যে এই অঞ্চলে যে খেজুরের চাষ হবে এটি প্রমাণিত করে দিয়েছেন। এর ফলে যেটি হয়েছে যে আমরা যেটি বলি যে বরেন্দ্র অঞ্চলে পানির যে সমস্যা আছে সেই সমস্যাটার একটি সমাধান করেছেন। এই ধরনের ফসল যদি এই অঞ্চলে করা যায় তাহলে দেখা যাবে যে আমাদের পানির স্তর যে দিন দিন নেমে যাচ্ছে সেটি থেকে আমরা রেহাই পাবো। আরেকটি হলো যেহেতু এটি খুব হাই ভ্যালুর একটি ক্রপ, এটি থেকে আমরা এই খেজুরটাকে যদি আমাদের দেশের যে চাহিদা আছে ততটুকু যদি আমরা মিট আপ করতে পারি তাহলে দেখা যাবে বিদেশ থেকে আমরা যে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা দিয়ে সারা বছর খেজুর আনি সেটি যদি বন্ধ করা যায় তাহলে কিন্তু আমাদের বড় একটা প্রাপ্তি হবে। এবং এই মোশারফ আসলে করে দেখিয়ে দিয়েছেন যে আসলে মানুষের যে চেষ্টা থাকলে আর তার যদি নিয়তটা ঠিক থাকে তাহলে যে সেটাতে সফল হওয়া যায় সেটি কিন্তু উনি প্রমাণ করে দিয়েছেন, এবং এটি তিনি নিজে নিজে ইউটিউব দেখে করেছেন। এখন আমরা সার্বিকভাবে তার সাথে কথা বলছি, তাকে যে যে সহায়তাগুলো লাগবে সেটি দেওয়ার চেষ্টা করছি, এবং রিসার্চ গবেষণা যারা রয়েছেন যারা এটি নিয়ে কাজ করে থাকেন তাদেরকেও আমরা কিছুটা ইনফর্ম করব। তার কারণ হলো যে এই চাষাবাদ করতে যেয়ে অনেক সমস্যার সম্মুখীন উনি হতে পারেন, সেই সমস্যাগুলো কীভাবে আপনার সমাধান করা যায় এবং সফল ফসলের একটি সফল দিক নির্দেশনা দিতে পারেন সেটি আমরা সার্বিকভাবে তত্ত্বাবধান করছি।